চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের রাংরুং গ্রাম পঞ্চায়েত ইন্দিরানগর এলাকায় দীর্ঘ 25-30 বছর যাবৎ জলের সমস্যা ছিল। প্রায় 400 পরিবারের পানীয় জলের জন্য ছিল একটি মাত্র রিং কুয়া। প্রায় সময় কুয়ার জল শুকিয়ে যেত, সপ্তাহে এক গাড়ি করে জল দেওয়া হতো। সরকার পরিবর্তনের পর অনেক কাজ হয়েছে। 2023 সনে মন্ত্রী টিংকুরায় জয় হবার পর এলাকায় আমূল পরিবর্তন চলে আসে। তাদের দীর্ঘদিনের সমস্যা জলের সেই সমস্যা প্রথমেই নিরসন করেন মন্ত্রী টিংকুরায়। এখন প্রতি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হয়। স্থানীয় লোকজন পেয়েছে রাস্তাঘাট, পেয়েছে প্রত্যেক বাড়িতে সরকারি ঘর। এখন তাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনে জয়ী হবার পর এলাকায় যেন সোলার স্ট্রিট লাইট দেওয়া হয়। এই বিষয় নিয়ে মন্ত্রী টিংকুরায় বলেন, এলাকার লোকজনদের সমস্যা সমাধানে বদ্ধপরিকর সরকার ও প্রশাসন। আমরা তো রাস্তাঘাটের খুব সমস্যা আসলো, ওখানে আমরা রাস্তাটা ঢালাই হয়েছে, ওখানে আমরা খুব সুখেই আছি, রাস্তা থেকে খুব শান্তিতে চলাফেরা করতে পারি। অসুখ বিসুখ হইলে রুগী টুগী লইয়া যাইতে হইলে ওখানে মানে বর্তমানে আমরা খুব আরামে যাইতে পারি। এরপর এদিকে জলের খুব সমস্যা আসলো সপ্তাহে। আমার না, এটা প্রধানমন্ত্রী যে জল জীবন মিশনের মাধ্যমে যেভাবে জলের প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী DWS মন্ত্রীও তিনি তিনি যেভাবে কাজ করছেন তার সুফল আমরা পাচ্ছি। হ্যাঁ, আমি এটা বলতে পারি, আমি যেহেতু এই এলাকার জনপ্রতিনিধি, আমার হয়তো কাজ করাতে গিয়ে সেটাকে এখানে যারা আধিকারিকরা আছে তাদেরকে প্রেশারাইজ করে খুব শীঘ্রই করানো, তাড়াতাড়ি করানো, সেটা আমরা করছি। কিন্তু উদ্যোগটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের প্রয়াসে আজকে আমরা বলতে পারি আমাদের গ্রামীণ এলাকাতে, প্রান্তিক গ্রামীণ এলাকাতে প্রায় 90% পরিবারের জলের সংযোগ দেওয়া হয়েছে। আমরা বলছি না 100% সমাধান হয়েছে, কিন্তু প্রয়াস জারি আছে, আমরা খুব শীঘ্রই বলতে পারবো যে আমাদের রাজ্যের 100% মানুষের বাড়িতেই জলের কানেকশন পৌঁছে যাবে।